হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজকে আপনাদের সামনে একটি 2 ইউনিটের প্ল্যান নিয়ে হাজির হয়েছি, যা মাত্র 3 কাঠা জমিতে 2 ইউনিটের প্ল্যান করা হয়েছে এবং এটি একটি 7তলা বিল্ডিংয়ের প্ল্যান। আমরা দেখব এই প্ল্যানে কী আছে এবং আমরা পাশাপাশি আমরা এই প্ল্যানের সাথে আমরা যে লুকটা তৈরি করেছি, আমরা পাশাপাশি এই লুকটা আমার সাথে আমরা দেখবো যে এই বাড়িটা করতে কি রকম দেখা যাবে এবং এই বাড়িতে কি রকম কি ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। তাহলে আমরা এখন আমরা বাড়ি প্ল্যানটা এখন দেখব এবং আমার ভিউটি আমরা পাশাপাশি আমরা একটু যে আমরা লুকটার সাথে প্ল্যানের সাথে লুকটা দিয়ে একটু আলোচনা করি, অবশ্যই আপনাদের প্ল্যান এবং বুঝতে সুবিধা হবে এবং লুকটার সাথে এই প্ল্যানের যে কানেকশন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে জিনিসটা বুঝতে। তাই আমি বরাবরই আমি প্ল্যানের সাথে আমি আউটলুকটা দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং জিনিসটা আপনাদের জন্য অনেক ভালো লাগে। এই কারণে আপনাদের সামনে আমি প্ল্যানের সাথে আমি আপনার লুকটাও আপনি বাড়ির লুকটা চতুর্দিকে আমি আপনাদের সামনে শেয়ার করি। তাহলে আমরা আর দেরি না করি, আমরা এখন আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা দেখতেছি আমাদের নিচতলায় আমরা পুরে আমাদের এটা আছে 3 কাঠা জমি, নিচতলার মধ্যে আমরা পুরে একটা ইউনিটকে ভাগ করিয়ে অর্ধেক আমরা একটা ইউনিট তৈরি করেছি এবং আর একটা ইউনিটে আমরা পার্কিং এরিয়া রেখেছি। আপনারা যদি চান তাহলে পুরো পার্কিং এরিয়াও রাখতে পারেন, নিচতলা পুরো পার্কিংটা রাখতে পারেন, শুধু সিঁড়িঘর এবং লিফ্টঘরটা বাদ দিয়ে সব সমস্ত জায়গাটাই পার্কিং স্পেসটা রাখতে পারেন, ফাঁকা জায়গাটা রাখতে পারেন। যেহেতু আমাদের ক্লায়েন্টের চাওয়া ছিল যে অর্ধেক পার্কিং থাকবে এবং অর্ধেক থাকবে আপনার একটা ইউনিট নিচতলায়, তাহলে আমরা পাচ্ছি যে পুরো প্রথমে পাচ্ছি পার্কিং এরিয়া 30 ফিট 1 ইঞ্চি বাই 19 ফিট 6 ইঞ্চি। এবং আমরা প্রথমে এই পার্কিং এরিয়া দিয়ে আমরা প্রথমে আমরা লবিতে যাব, তারপরে আমরা পুরো সিঁড়িঘরে দ্বিতীয়তলার জন্য সিঁড়িঘর দিয়ে উঠবো আমরা দ্বিতীয়তলায় এবং আমার এই ইউনিটে যাওয়ার জন্য এই লবি দিয়ে আমরা এই ইউনিটে আমরা চলে যাবো পিছনের জায়গাটাতে। তাহলে আমরা লিফট করে আমাদের এখানে রাখা হয়েছে পাশাপাশি পাশাপাশি। তাহলে আমার এই যেহেতু 7তলা বিল্ডিং সেহেতু আমাদের এখানে একটা লিফট সংযোগ করা হয়েছে। তাহলে আমার নিচতলায় এই ইউনিটে আমরা পাচ্ছি কি, প্রথমে আমরা এন্ট্রি করে পাইলাম ড্রয়িং এবং ডাইনিং পাইলাম এবং পাশাপাশি লিফটের পিছনের দিকে আমরা পাচ্ছি একটা কিচেন রুম এবং 2টা বেডরুম পাইছি, একটা কমন বেডরুম একটা মাস্টার বেডরুম, সাথে 2টা টয়লেট, একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট এবং 2টা রুমের সাথে 2টা বারান্দা আমার পিছন দিকে আমাদের আছে। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের ইউনিটটা সাজানো এবং আমরা যে ফ্লোরে মালিকরা থাকবে সেই ফ্লোরে যেহেতু মালিকরা সাধারণত ফার্স্ট ফ্লোরে মালিকরা থাকে, কিন্তু এখানে ফার্স্ট ফ্লোরে মালিক চায় নাই যেহেতু যে বাসা করবে, সেহেতু তিনি চাইছে 3 নম্বর ফ্লোরটা মানে সেকেন্ড ফ্লোর আমরা যেটাই বলি, সেকেন্ড নম্বর ফ্লোরে উনি এরপরে একটা ইউনিট নিয়ে নিছে। সেকেন্ড ফ্লোরে আমরা কী পাইলাম, সেকেন্ড ফ্লোরে আমরা পাচ্ছি আমরা 4টা বেডরুম পাচ্ছি এবং 4টা বেডরুমের সাথে 3টা বেডরুমে আছে আমাদের অ্যাটাচ টয়লেট। দেখতে পাচ্ছি আমাদের সামনে দিকে 2টা বেডরুম আছে, এই 2টা বেডরুমে আমরা পাচ্ছি যে 2টা এই বেডরুমের সাথেও একটা বারান্দা পাচ্ছি এবং অ্যাটাচ টয়লেট পাচ্ছি, আবার এই বেডরুমের সাথেও আমরা পাচ্ছি যে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা। এবং আমরা পুরোটা এখানে পাইলাম যে সিঁড়িঘরে দিয়ে আমরা এন্ট্রি করার পর আমরা প্রথমে ফার্স্টে পাইলাম একটা ড্রয়িং এবং পুরোটাই পাইছি একটু ডাইনিং স্পেস, যেহেতু আমাদের কিচেনটা এদিকে রাখা হয়েছে সেহেতু আমাদের কিচেনের পাশাপাশি আমরা ডাইনিং স্পেস রাখছি এবং পাশাপাশি ড্রয়িংয়ের পিছনে সাইড দিয়ে আমরা রাখছি এই 2টি বেডরুম, একটা গেস্ট বেডরুম একটা এসে মাস্টার বেডরুম, আর আমাদের একটা কমন টয়লেট থাকলো। আর এই যে আমাদের আগের রুমে যাওয়া কিচেন রাখছি সেখানে আমরা একটা স্টোর রুম বা আমাদের প্রেয়ার রুম যে কোনো একটা ব্যবহার করতে পারবে, ওনারা যা চাবে তাই ব্যবহার করতে পারবে, সে যেহেতু এই জায়গাটা আমরা স্পেস পাচ্ছি। এই হয়েছে যারা থাকবে পার্সোনালি যাদের জায়গা তাদের জন্য এই ইউনিটটা সাজানো হয়েছে। এবং আমরা যে 2 ইউনিটের কথা আমরা একটু আগে বললাম যে 3 খাটা যারা 2 ইউনিটের বাসা করতে চাচ্ছেন, তারা শুধু যদি 2 ইউনিটের বাসা করতে চান তাহলে আমাদের এই ফ্লোরটা আমার সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের 2-3 খাটা জমিতে। তাহলে আমাদের প্রথমে আমরা পাইলাম সামন দিকে সামনে একটা ইউনিট পাইলাম এবং পিছনে 2টা আরেকটা ইউনিট পাইলাম। তাহলে আমার সামনে ইউনিট আমরা কী পাইলাম, সামনে ইউনিটে আমার একটা অ্যাটাচ রুমের সাথে অ্যাটাচ টয়লেট পাইছি এবং একটা বারান্দা পাইছি এবং পিছনের রুম ডান দিকের রুমে আমরা পাইছি একটি বারান্দা এবং সাথে একটা বেডরুম, বেডরুমের সাথে বারান্দা আছে এবং এই কমন একটা টয়লেট এবং কিচেনটা আমরা ছোটো একটা কিচেন রাখছি সাথে ড্রয়িং বাই ডাইনিং। এবং
পিছন দিকে আমরা আমরা যে রুমটা পাইছি পিছনের দিকে, মানে যে আমার ব্যাক সাইডে যে আমাদের জায়গাটা, ওই জায়গায় আমরা পাচ্ছি আরেকটি ইউনিট। সেই ইউনিটে আমরা পাচ্ছি প্রথমে ড্রয়িং এবং ডাইনিং, এবং আবার লিফটের সাইডে পাইছি আমরা কিচেন, এবং আমাদের এই রুমটা পাইলাম আমরা মাস্টার বেডরুম এবং মাস্টার টয়লেট সাথে বারান্দা, এবং এটা আছে কমন বেডরুম এবং কমন টয়লেট, তো পাশাপাশি একটা বারান্দা। এই হয়েছে আমাদের বাড়ির প্ল্যান। তাহলে আমরা বাড়ি প্ল্যানটা আমরা তো দেখলাম, এখন আমরা একটু এই বাড়ি প্ল্যান অনুযায়ী আমরা একটা আউটলুকটা আমরা দেখবো। আউটলুকটা কি আছে দেখতে পাচ্ছেন যে আমরা তো প্রথমে এই সিঁড়ির সাথে আমাদের যে পার্কিং এরিয়ার সাথে আমাদের যে র্যাম্পটা, এই যে আমাদের র্যাম্প, এই র্যাম্পের সাথে আমাদের এটা হচ্ছে আমাদের র্যাম্প, এবং এটি পার্কিং স্পেস আমাদের। এবং সামনের লুকটা আমরা একটু দেখি, নিচতলা আমাদের কিছু নেই, নিচতলা শুধু প্ল্যানটার দেওয়া আছে, ঘাস আমাদের রেখে দিয়েছি। এবং আমার ফার্স্ট ফ্লোরে আমার সামনের লুকে আমরা পাচ্ছি যে একটু বারান্দা, এবং সাইডে একটি বারান্দার সাথে যে টয়লেটে, আমাদের টয়লেটে যে ডাকলাইনগুলো, এটা যে ডাকলাইন, এই যে দেখতে পাচ্ছেন ডাকলাইন, এই ডাকলাইন, এবং এদিকে একটা টয়লেট আছে, সেম ক্যাটাগরিতে এইদিকেও আছে। তাহলে আমরা এই যে আমাদের টয়লেটে একটু সামনে দেখেন একটু আউট আপ ডাউন করা আছে, এটা আছে একটু আপ ডাউন করা আছে। তাহলে এটা আছে সেকেন্ড ফ্লোর, এবং আমাদের ফার্স্ট ফ্লোরতে ছাত্র প্রায় টিপিক্যাল একইভাবে চলে গেছে। এখানে শুধু বারান্দার ক্যাটাগরি ডিজাইন অনুযায়ী আমাদের ভিউটা, আউটলুকটা একটু সুন্দর আনার জন্য আমাদের কিছু কারুকার্য করা হয়েছে এখানে। এবং আমরা এই সাইডে আমরা দেখতে চাই, এই সাইডে আমরা পাচ্ছি কি পরে জানালাগুলো, জানালাগুলো একটু কাজ করা হয়েছে, এই কারণে এই একটু বিল্ডিং এর আউটলুকটা একটু অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা একদম লাইন, এই লাইনে আমাদের সিম্পল ভাবে রাখলে ডিজাইনটা ফুটে ওঠে না, এই জন্য একটু গর্জিয়াস করার জন্য ডিজাইন থেকে অনেক কারেকশন করা হয়েছে। এবং সিঁড়িঘরে সিঁড়িঘর, এবং পিছনে আমাদের এই রুম। তাহলে আমরা পাইলাম এই আমাদের ভিউটা অনুযায়ী আমরা এই প্ল্যান একটু সামনের দিকে আমরা আলোচনা করলাম, এবং আমরা দেখবো যে এই আমাদের ব্যাক সাইড এবং লেফট সাইডে আমরা দেখবো একটু। তাহলে আমার ব্যাক সাইডে আমাদের যে ব্যাক সাইডে আছে পিছন সাইড যেটাকে বলি, এই পিছন সাইডে আমাদের যেহেতু দুইটা বারান্দা আছে, দুইটা বারান্দা পাশাপাশি একটা টয়লেট আছে, একটা টয়লেট অ্যাডাস্ট আর একটা কমন টয়লেট, যে এটা হচ্ছে আমাদের অ্যাডাস্ট টয়লেট এবং এটা হচ্ছে আমাদের কমন টয়লেট পিছন দিকে। এবং এই সাইড এরিয়া আছে এটা আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের যে লেফট সাইড যেটা আছে, লেফট সাইড হচ্ছে এটা। তাহলে আমাদের এই যে আউটলুক, এবং আমরা একটু রুফটা দেখবো, একটু যদি আমরা রুফটা দেখতে চাই, এটা ছাদের একটু সামান্য কিছু একটু ল্যান্ডস্কেপ সহ একটু বসার স্থান রাখা হয়েছে, সেই অনুযায়ী আমাদের মানে সিম্পল হয়ে যেন কাজটা করা হয়, যেহেতু কমার্শিয়াল ভাবে এটা ডিজাইন করা হয়েছে, সেহেতু একটু সিম্পল হয়ে একটু ডিজাইন রাখা হয়েছে ছাদের মধ্যে। এই হচ্ছে বাড়ির প্ল্যান। আর আমাদের এই বাড়ির প্ল্যান অনুযায়ী স্ট্রাকচার আমাদের করা হয়েছে, এই স্ট্রাকচার আমরা করার পরে আমার একটা এস্টিমেট দেওয়া আছে যে এই বাড়িটা করতে কমপক্ষে 3 কোটি প্লাস খরচ হবে। এই 3 কোটি প্লাস নিয়ে এই বাড়িটা কমপ্লিট করতে হবে। যাই হোক, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক দিবেন, এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।